আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা আছে মাটিডালিয়া এলাকায় বগুড়া শহরে এখানে আমরা জানি যে বারো তারিখ মধ্যরাত থেকে ১৩ তারিখ সকাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে একটি বড় ধরনের চাঞ্চল্যকর একটি চুরি হয় এবং সেই চুরিতে ব্যাংক কর্তৃপক্ষের হিসাবে উনত্রিশ লক্ষ চল্লিশ হাজার ছয়শো টাকা সেটি চুরি হয় এবং সেই চুরি হয় কিন্তু সিন্ধুক থেকে সেই উপশাখায় কিন্তু কোনো ভল্ট রাখা ছিল না এবং সেই সিন্ধু থেকে চুরি হওয়ার পরে আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই এই চুরি কাণ্ডের যে নেতৃত্ব দানকারী যে মূল হোতা মূল পরিকল্পনাকারী এবং এখান থেকে যে অর্থ তারা নিশ্চিন্তে দেখান স্বাস্থ্যকর পেলো সেই অর্থ বন্টনকারী সব মিলে মূল যে কারিগর মূল যে অপরাধী মোহাম্মদ জাহিদুল ইসলাম তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষ ভাগে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল এই চর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল মোহাম্মদ পাভেল শ্রী বিপ্লব সরকার রুফে মিঠু এবং শ্রী বিমল রাজভট এই চারজনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই এবং এই ঘটনায় আমরা যতদূর জানতে পেরেছি তদন্তে এখন পর্যন্ত পাঁচজন এখানে জড়িত ছিল বাকি একজনের আমরা এখনও তাকে শনাক্ত করতে পারিনি আমরা প্রচেষ্টা অব্যাহত আছে এবং এখানে আমাদের অভিযানে বিচ্ছিন্নভাবে সর্বমোট দশ লক্ষ পঁচাশি হাজার নয়শো টাকা আমরা এই যে চারজনের কথা বলছি জাহিদুল ইসলাম বিমল রাজভর বিপ্লব সরকার মিথুন রূপে মিঠু এবং পাবেল এক একজনের কাছ থেকে কিন্তু আমরা এক এক অঙ্কের অর্থ কিন্তু আমরা সেখান থেকে আমরা জব্দ করতে পারি এবং জাহেদুল ইসলাম সে সেই অর্থ দিয়ে একটি সে টিভিএস অ্যাপাচি ওয়ান সিক্স জিরো একটি মোটরসাইকেল ক্রয় করেছিল সেই মোটরসাইকেলকে আমরা জব্দ করতে পেরেছি যে বিশেষ করে আমরা দেখি যে এই ঘটনাগুলো মূলত সংঘটিত হয় যখন কোনো সরকারি ছুটি দিন শুরু হয় বিশেষ করে বৃহস্পতিবার রাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় শুক্র শনি দুই দিন বন্ধ থাকে এবং তখন কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা যখন কোন সরকারি ছুটির আগে যখন আপনারা আপনাদের কার্যক্রম শেষ করবেন আপনারা আপনাদের ব্যাংকে ভল্ট লিমিট যাই থাকুক না কেন আপনাদের যে সংরক্ষিত অর্থ সেটি আপনারা মূল শাখায় প্রধান শাখায় প্রেরণ করবেন অথবা বাংলাদেশ ব্যাংকে আপনারা প্রেরণ করবেন এবং ক্ষেত্রে প্রয়োজনীয় যে কর্ড এটি কিন্তু জেলা পুলিশ আপনাদেরকে দিবে কিন্তু আমরা যেটি দেখছি যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি অনেক ব্যাংকের যে বিভিন্ন বিশেষ করে যে উপশাখাগুলো যেখানে পরিচালিত হচ্ছে সেই উপশাখাগুলোতে কিন্তু এই ধরনের যে নিরাপত্তার কোনো কিছু মানা হচ্ছে না এবং বিষয়টি তারা অবহেলা করছেন এবং তারা বিষয়টি মোটেও কিন্তু গুরুত্ব দিচ্ছেন না যেহেতু শতভাগ ইন্স্যুরেন্স কাভারেজ করা আছে অতএব ব্যাংকের যে বিদ্যমান নিরাপত্তা সেটি ব্যাপারে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে